West Bengal Joint Entrance Examinations Board Joint Entrance Test for ANM এবং GNM 2022 এবং তোমাদের JENPAUH UG 2022 এই দুইটি এক্সামের বিষয়ে আজ আমি তোমাদের ডিটেইলসে বলবো, যেখানে তোমরা JENPAUH UG 2022 এর কিন্তু অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই JENPAUH এর দিয়ে তোমরা কিন্তু মোট এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9টি কোর্সে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে এবং নিজেদের কেরিয়ার করতে পারবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি, তাই তুমি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা জেনে নিই আমাদের JENPAUH UG-র পরীক্ষা বিষয়। সেখানে আমাদের কন্ডাক্টিং বডি হচ্ছে আমাদের WBJEEB, এটি স্টেট লেভেলের এক্সাম হয়ে থাকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য এবং এটি বছরে একবারই পরীক্ষা হয় এবং অফিসিয়াল ওয়েবসাইটটা লিখে নাও বা দেখে নাও wbjeeb.nic.in। এবং তোমাদের এটি হলো JENPAUH UG 2022 যার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 4 জানুয়ারি থেকে এবং 18 তারিখ অবধি চলবে এই জানুয়ারি মাসেরই। তোমাদের ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কারেকশান করার সুযোগ পাবে 19 থেকে 21 জানুয়ারি এবং তোমাদের পরীক্ষা 15 মে মোটামুটি ঠিক হয়ে আছে। এবার আমরা জেনে নেব আমাদের ANM GNM 2022 এর যে মানে এক্সাম সেইটা সাধারণত আমাদের জুন মাসে হয়ে থাকে, যার এজ লিমিট আমাদের 17 থেকে 27 বছর। সেটি আমাদের December 31st অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন, যে বছরে তুমি অ্যাডমিশান নেবে সেই বছরের 31 ডিসেম্বরের মধ্যে তোমার বয়স 17 থেকে 27 বছর থাকতে হবে এবং তুমি অতি অবশ্যই পশ্চিমবঙ্গের তোমাকে বাসিন্দা হতে হবে অথবা মিনিমাম 5 ইয়ার্স তুমি পশ্চিমবঙ্গে বাসিন্দা তোমাকে হতে হবে এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার পাস্ট হায়ার সেকেন্ডারি 10+2 ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। এবং এখানে তোমরা বুঝতেই পারছো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে সেখান থেকে তোমাকে HS পাস করতে হবে এবং তোমার এজ লিমিট এখানে আবার দেখা যাচ্ছে এবং তোমাকে আমাদের যে ANM যে পরীক্ষাটি সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের ফিমেল যে ক্যান্ডিডেট আছে তাদেরই জন্য এবং তোমাদের ফিস হয়ে থাকে জেনারেলের জন্য 300 টাকা। এবং তোমরা দেখে নাও স্ক্রিনেতে ANM GNM এর অ্যাডমিশানে স্টেপ 1 স্টেপ 2 করে 5-5টা স্টেপ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অনুযায়ী গেলে তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করে নিতে পারবে। কিন্তু এই ফর্ম ফিল আপের ডেট এখনও জানা যায়নি, এটা মোটামুটি আমাদের 2nd week of January থেকেই মোটামুটি শুরু হবে। এবার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যে তোমাদের কোয়েশ্চেন কি ধরনের হয়ে থাকে। সেখানে লাইফ সায়েন্সের আমাদের 9-10 সিলেবাসের 25 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স 9-10 সিলেবাসে 15 মার্কস এবং তারপরে তোমাদের অ্যারিথমেটিক থাকবে 9-10 থেকে বেশি রয়েছে 5 মার্কস, ইংলিশ গ্রামার থাকে 10 মার্কস, এছাড়া তোমাদের যে মানে জিকে যেইটা সেটা 5 মার্কসের, লজিক্যাল যে প্রশ্ন সেটাতে 5 মার্কস। টোটাল এইভাবে তোমাদের থাকে নাম্বার এবং যে যে ডকুমেন্টস লাগে সেগুলো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ফর্ম ফিল আপের আগে অতি অবশ্যই ANM GNM এর ফর্ম ফিল আপের আগে এইসব ডকুমেন্টস নিজেদের কাছে কিন্তু রেখে দাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের খুবই সুবিধে হবে এবং তোমাদের এক্সাম যে প্যাটার্ন সেইটা এখানে রয়েছে এবং তোমাদের যে এক্সামিনেশান ইজ শিডিউল টু বি কন্ডাক্টেড অন 11th and 12th June, এটা আমি ANM GNM বলছি এবং সেটি হয় সকাল 11টা থেকে 12:30 অবধি। MCQ টাইপ কোয়েশ্চেন হয়ে থাকে এবং পেপার ওয়ান ইজ 1 hour and 30 minutes। এখানে তোমাদের দেখতে পাচ্ছ এবং কি ধরনের মানে কোন পেপারে কি কোয়েশ্চেন থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই এইটা আমাদের মানে লাস্ট ইয়ারে যেটা ছিল সেইটা বেস করেই কিন্তু আমি তোমাদের এই যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা তোমাদের দিচ্ছি এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিতেই থাকি। ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।